হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আবার নিয়ে আসলাম। আজ ছিল 13 রোজা, তো আজকে আমরা একটু বাইরে বের হয়েছি শপিংয়ে যাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন ইউকেতে এখন লকডাউন মোটামুটি শেষ বলা যায়, কারণ দোকানপাট খুলে গেছে, অনেক দিন হয়ে গেছে আমরা শপিংয়ে যাইনি। তো আমরা এখন শপিংয়ে যাচ্ছি, ওয়েদারও চেঞ্জ হয়েছে, এতদিন আমাদের ইউকেতে ঠান্ডা ছিল, তো সব কিছু ঠান্ডার কাপড়, এখন আস্তে আস্তে গরমের কাপড় কিনতে হবে। তো আমরা এখন নেথারল্যান্ডে আসলাম, এটা হচ্ছে ইস্ট লন্ডন ব্যাকটন। তো আমরা কাপড় কেনাকাটা করে একটা সাথে ছিল বাংলাদেশি ফ্রেশ ভেজিটেবলস শপিং, তো ওইখানে চলে আসলাম। আসার পরে কিছু ভেজিটেবল তারপর শপিং করলাম, তারপর আসলাম লিডলে। লিডলে কিছু শপিং করে নিয়ে নিচ্ছি। তো এই তো শপিং করে শেষ, এখন আমরা বাসায় আসলাম। বাসায় এসে তারপর আমি ইফতারি রেডি করছি, তো গরুর মাংস আমি একবারে মশলা দিয়ে বসিয়ে দিলাম, আর এখন আমি টুনা কেবাব বানাবো। টুনা কেবাব হয়ে গেছে, তো এই টুনা কেবাব আমি ফার্স্টেই বানিয়েছি, ট্রাই করে দেখলাম অনেক ভালো হয়েছে, পোলাও দিয়ে খেতে অনেক মজা। তো এখানে ফ্রুট, কিছু ফ্রুট, তারপর এখানে লাচ্ছি বানিয়ে রেখেছি, ফ্রুট, তারপর কিছু অরেঞ্জ। এখানে ওর বাবা জিলাপি এনেছিল, আমরা যে শপিং করেছিলাম তখন এনেছিলাম। তাই তো, আর পোলাও রান্না করেছি, এই তো আমাদের ইফতারি আজকের।